প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার কথা ছিল শ্রেণীকক্ষে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রেণীকক্ষে আমাদের সাক্ষাৎ হলো না, সাক্ষাৎ হলো আমাদের অনলাইন ক্লাসে। তো আমি তোমাদের অভিনন্দন জানাই কচুয়া ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য। আমি নন্দকিশোর সাহা, সহকারী অধ্যাপক কচুয়া ডিগ্রি কলেজ। আমি তোমাদের উচ্চতর গণিত পড়াবো। তো আজকে একাদশ শ্রেণীর প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে আমি আলোচনা করব। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পড়ানোর আগে জানতে হবে বিষয়টি কী, কতগুলো সংখ্যাকে যদি আমরা শ্রেণীবদ্ধভাবে সাজাই উলম্ব সারিতে এবং অনুভূমিকভাবে, এবং সে তাকে যদি ধর আমি দেখাচ্ছি A1 A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 আমি কতগুলো সংখ্যাকে এখানে লিপিবদ্ধ করেছি, এই সংখ্যাগুলোকে A1 B2 এবং A3 কি আমরা লিপিবদ্ধ করেছি কলামে, এটাও কলামে আছে, এটাও কলামে আছে। একইভাবে A1 B1 C1 আছে সারিতে, A2 B2 C2 আছে সারিতে, এবং একইও A3 B3 আছে সারিতে। অর্থাৎ কি না, এখানে তিনটি সারি আছে এবং তিনটি কলাম আছে। এরকম কত কিছু সংখ্যাকে কতগুলো সারিতে এবং কলামে সাজিয়ে তারপর যদি আমরা এর দুপাশে দুটি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে একটা ম্যাট্রিক্সের কাঠামো হয়ে যায়। কতগুলো সারি এবং কতগুলো সংখ্যাকে কতগুলো সারিতে এবং কলামে সাজিয়ে আমরা যদি দুপাশে থার্ড ব্র্যাকেটে আটকে দিই তাহলে যে কাঠামোটি গঠিত হয় সেটি হচ্ছে ম্যাট্রিক্স। এটি কি আমরা সবসময় থার্ড ব্র্যাকেট দেবো তা না, এটা ইচ্ছা করলে আমরা এই দুপাশে এরকম কিছু লেখা দিতে পারি। আবার ফার্স্ট ব্র্যাকেট এভাবে দিয়েও আমরা ম্যাট্রিক্সকে দেখা উপস্থাপন করতে পারি। এই যে ম্যাট্রিক্সটা লিখেছি আমি, এই ম্যাট্রিক্সটাতে তিনটি সারি আছে, তিনটি কলাম আছে, অর্থাৎ তিনটা সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এই জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো 3×3, অর্থাৎ তিন সারি তিন কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স। সবসময় ম্যাট্রিক্সে সারি এবং কলাম সমান থাকবে এমন কোনো কথা নয়, আমরা এটা কম বেশ থাকতে পারে। তো আমরা আজকে প্রথমেই এই ম্যাট্রিক্সে আরেকটু বলি যে ম্যাট্রিক্সের ব্যবহার মূলত আমাদের অনেক অনেক গণিতের অনেক শাখায় ব্যবহৃত হয়, বিশেষ করে স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, উচ্চতর অর্থনীতিতেও আমরা এটা ব্যবহার করি, এছাড়া বলবিদ্যা এবং আলোকবিদ্যা ইত্যাদি অনেক বিদ্যার মধ্যেই আমরা এই ম্যাট্রিক্সের ব্যবহার। আরেকটি উদাহরণ দিলে বাস্তবতা বোঝা যাবে যে একটি কোম্পানি তিন ধরনের কোল্ড ড্রিঙ্কস তৈরি করে, সেই তিন ধরনের কোল্ড ড্রিঙ্কসের উৎপাদন সংখ্যা আলাদা, লাভের পরিমাণও আলাদা, তাহলে এই কোম্পানি এক মাসে কত লাভ করে সেটা আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে উপস্থাপন করতে পারি। ধরা যাক সে তিন ধরনের যে কোল্ড ড্রিঙ্কস আছে, একটি ধরি কোকা কোলা, ফান্টা আর তাহলে স্প্রাইট, কিভাবে উৎপাদন করে মনে করি শনিবার শনিবার রবিবার, এবার প্রত্যেক দিনের উৎপাদনের পরিমাণ আলাদা। তাই কোকাকোলা শনিবার তাদের উৎপন্ন হয় 200টি, ফান্টা উৎপন্ন হয় 300 এবং স্প্রাইট তৈরি হয় 250। এভাবে রবিবারের আলাদা হিসাব, সোমবার হিসাব। এরপর যদি আমরা ধরি যে এই কোকাকোলায় এক টাকা লাভ হয়, ফান্টাতে 1.50 টাকা লাভ হয়, আর স্প্রাইটে 2 টাকা লাভ হয়, বা তাহলে এই যে জটিল হিসাবটি আমরা যদি হিসাব করতে যাই তা অনেক সময় লাগে, কিন্তু আমরা যদি একে ম্যাট্রিক্সের মাধ্যমে উপস্থাপন করি এবং যদি এটাকে অপারেট করি তাহলে সহজেই এক সপ্তাহের হিসাব বা এক মাসের হিসাব আমরা সহজে বের করতে পারি, এইসব কাজে ব্যবহার করা হয়। এছাড়া আমরা আগে বলছি যে আমরা অনেক সময় বহুভুজ আছে,
একটি স্থানাঙ্ক জ্যামিতির বহুভুজ আছে, বহুভুজ মিশ্রিত ক্ষেত্র আছে, সেটি ব্যবহার করতে গেলেও আমরা এই নির্ণয়কের ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা এই ব্যবহারিক দিকে আজ যাবো না, আমরা এর শ্রেণী বিভাগ অনেক কত রকমের ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো আমরা একটু দেখবো। প্রথমেই আমরা বলি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন 2, 3, 5 এটি একটি সারি। এটা যদি আমরা 5 নাও লিখতাম তাহলে একটু সারি হতো, কারণ আমরা বলছি যে উপাদান সংখ্যা কত হবে ঠিক নেই, আমরা যে কোনো সংখ্যক উপাদান ব্যবহার করতে পারি। তা যে সারি যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটিমাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। আমি এটাকেই সাজাই যদি এভাবে দিই 2, 3, 4 তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এরপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ বলতে সবসময় আমরা বুঝাই দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। সুতরাং এখানেও সারি এবং কলামের সংখ্যা যখন সমান হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সকে বলি বর্গ ম্যাট্রিক্স। যেমন এটাকে আমি একটু পরিবর্তন করে দিই, এখানে একটিমাত্র এখানে 3টি উপাদান আছে প্রথম সারিতে, আমি যদি দ্বিতীয় প্রথম কলামে তারপরে যদি কলামে আমি 1, 2, 4 লিখি 0, -4, 5 আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি সারি আছে এবং 3টি কলাম আছে। এটাকে আমরা বলি ক্রম হচ্ছে, এটা বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ এটা 3 by 3, সারির সংখ্যা 3, কলাম সংখ্যা 3, এটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ কিনা যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হয় তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে আপনার তোমার কর্ণ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণগুলি ব্যতীত অন্য অন্য ভুক্তিগুলো অন্য অন্য উপাদানগুলো শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স থেকে উপাদান করে দিতে হবে। এটা জিরো দিলাম। অর্থাৎ কিনা আমরা এই কর্ণ বরাবর সংখ্যাগুলো রেখেছি, এটা 2, এটা 2, 5 অবশিষ্ট যে মুক্তিগুলি আছে এগুলো সবই শূন্য। অর্থাৎ কিনা এই কর্ণ ব্যতীত অন্য অন্য মুক্তিগুলো যখন শূন্য হবে তখন তাকে আমরা বলব কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স থেকে আমরা স্কেলার ম্যাট্রিক্সে রূপান্তরিত করে দিতে পারি। আমরা এখানে 2 লিখেছিলাম, এখানে 2 লিখেছিলাম, এখানে 5 লিখেছিলাম। আমি যদি এই 5টাকে অপসারণ করে এখানে 2 ব্যবহার করি তাহলে কি হবে, কর্ণের সব উপাদানগুলো একই হয়ে গেল, সব উপাদানগুলো একই। এখানে 1 থাকতো, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। এই অবস্থায় যে ম্যাট্রিক্সটি হলো সেই ম্যাট্রিক্সটির নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ কিনা কর্ণ ম্যাট্রিক্সের সব উপাদানগুলি যদি শূন্য হয় একই হয় তাহলে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এই কর্ণ ম্যাট্রিক্সের সব উপাদানগুলো হতে হবে 1, এটা 0, 1, 0, 0, 0, 1। এখানে আমরা বলছিলাম সবগুলো একই সংখ্যা হবে, আর এখানে এসে বললাম যে এই কর্ণটা লিডিং ডায়াগোনাল, এটাকে সবগুলো হতে হবে 1। তাহলে সবগুলো যদি 1 হয়, কর্ণ ম্যাট্রিক্সের সব উপাদানগুলো যদি 1 হয় তাহলে আমরা তাকে বলবো একক ম্যাট্রিক্স, বা ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এরপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলি শূন্য তাকে